তো আজকের ভিডিওতে আমরা দেখব রাইট এ জেএস প্রোগ্রাম টু ফাইন্ড ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। তো একটা নাম্বারের আমরা ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করতে পারি, তো ফ্যাক্টোরিয়াল মিন্স ফাইভের ফ্যাক্টোরিয়াল আমরা কিভাবে বের করতে পারি, তো ফ্যাক্টোরিয়াল মিন্স মাল্টিপ্লাই। ফাইভের ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান মাল্টিপ্লাই টু, টু মাল্টিপ্লাই থ্রি, থ্রি মাল্টিপ্লাই ফোর, ফোর মাল্টিপ্লাই ফাইভ। তো এভাবে আমরা ফ্যাক্টোরিয়ালকে বের করি। তো সেটা আমরা কিভাবে প্রোগ্রামের মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামের মাধ্যমে আমরা বের করতে পারবো, তো সেটা আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো। তো প্রথমে আমি এখানে ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিয়ে নিচ্ছি যেটা আমরা ফ্যাক্টোরিয়াল বের করব। তো এখানে আমি লিখব কনস্ট নাম ইজুগাল টু ফাইভ আমি লিখে দিচ্ছি। তো তোমরা প্রম্পটের সাহায্যে ওটা নিতে পারো, তো কোনো প্রবলেম নেই। তো তারপরে আমি ইফকে ইউজ করব, কারণ আমরা চেক করব যে এটা জিরো, এটা জিরো নাকি ইউজার জিরো ইনপুট দিতে পারে। তো জিরো তো একটা ফ্যাক্টোরিয়াল নাম্বার নয়, তো সেই জন্য আমরা এখানে চেক করব। তো এখানে যে আমি চেক করব নাম ইকুয়াল টু জিরো, তো এখানে আমি লক করাবো দিস ইজ জিরো ভ্যালু, দিস ইজ জিরো ভ্যালু, ভিএএল ইউই ভ্যালু। তো এরপরে আমি ইলসেপের ইউজ করব, এলসিপের এলস ইফ। তো এখানে আমি নেগেটিভও চেক করে নেব যে ইউজার নেগেটিভ ভ্যালু দিয়েছে কিনা। তো এখানে আমি কন্ডিশনে দিব নাম এখানে জিরো। তো নাম যদি লেস দেন জিরো হয়, মানে জিরোর থেকে যদি ছোট হয় নাম, তাহলে অবশ্যই সেটা একটা মাইনাস ভ্যালু। তো এখানে আমি কন্ডিশন এখানে লিখে দিয়েছি, তারপরে আমি এখানে কনসোল ডট লক করে দিচ্ছি, লক দিস ইজ নেগেটিভ নেগেটিভ নাম্বার, দিস ইজ নেগেটিভ নাম্বার। তো তারপরে আমি আরেকবার এলস ইফকে লাগাবো, এলস ইফ, তোমরা এলসও লাগাতে পারো, তো কিন্তু আমি এলস ইফ দিয়ে দেখে দিচ্ছি। কন্ডিশন আবার দিব নাম যদি জিরোর থেকে বড় হয়, তো অবশ্যই এটা পজিটিভ নাম্বার হবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিব এখানে, তো এখানে আমাদের প্রোগ্রামটা হবে। তো আমি প্রথমে লিখে দিচ্ছি ফ্যাক্ট, লেট ফ্যাক্ট, ফ্যাক্ট মিন্স ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্ট ইজুগাল টু ওয়ান। তারপরে আমি এখানে ফর লুপকে চালাবো, কেন এখানে আমাদের একটার পর একটা আমাদের বের করতে হবে, ওয়ান টু থ্রি ফোর, এভাবে আমাদের নাম্বারকে দরকার, তো সেই জন্য আমি ফর লুপকে চালাবো। তো এখানে আমি কন্ডিশন এখানে দিয়ে দিব, স্টেটমেন্ট এখানে দিব। তো এখানে আমি লিখব লেট আই ইজুগাল টু ওয়ান, তো ওয়ান থেকে আমাদের এখানে শুরু হবে। তো তারপরে আমি লিখে দিব নাম, নাম গ্রেটার দেন আই, তো আই থেকে নাম যতক্ষণ গ্রেট হতে থাকবে ততক্ষণ এটা চলতে থাকবে। তো এরপরে আমি লিখে দিব আই প্লাস প্লাস। তো এরপরে আমি এখানে কার্লি বেসেসকে ইউজ করব এখানে আমরা। তারপরে আমি এখানে লিখে দিব ফ্যাক্ট, ফ্যাক্ট ইজুকাল টু ফ্যাক্ট মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই আই। তো এখানে বারবার ফ্যাক্টোরিয়ালটা আমাদের এর আই যে এখানে ভ্যালু আসছে এর সঙ্গে মাল্টিপ্লাই হতে থাকবে। তো এরপরে এখানে আমি নিচে লগ লাগাবো, কনসোল ডট লগ, এখানে আমি লিখব ফ্যাক্টোরিয়াল এফএসিটি ও আর আই এল, ফ্যাক্টোরিয়াল অফ নাম্বার, নাম্বার ইচ। তো এখানে আমি প্রিন্ট করিয়ে দিব ফ্যাক্টকে, এফএসিটি, তো ফ্যাক্টকে আমি এখানে প্রিন্ট করাবো। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি এটাকে, আর এটাকে এখানে রান করাই নোটবন ডেমো ডট জে, তো এবার দেখতে পাচ্ছ ফ্যাক্টোরিয়াল অফ নাম্বার ইজ টোয়েন্টি ফোর এসছে। তো এখানে টোয়েন্টি ফোর এসছে মানে এটা ওয়ান ইন্টু টু মিন্স টু, টু ইন্টু থ্রি সিক্স, সিক্স ইন্টু ফোর টোয়েন্টি ফোর, তো এটা ফোর পর্যন্ত চলছে। তো এখানে আমি একটা ইজুয়াল টু দিতে ভুলে গেছি। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি, তো এখানে দেখতে পাচ্ছ ওয়ান টোয়েন্টি এসছে। তো ওয়ান
इंटू टू टू इंटू थ्री थ्री इंटू फोर फोर इंटू फाइव। तो यह वन टोवेंटी चले। तो ये तुम्हारे जिरो भैल्यू दिए देखा जो जदि यूजार जो जिरो इनपुट करे तो तक कि कंट्रोल एस को सेव कर। तो ये देखते दिस इज जिरो भैल्यू। और ये नेगेटिव जदि के को यूजार जो देगेटिव नेगेटिव फाइव। तो यह जो दे तो कंट्रोल एस को जो सेव करी तो ये देखते दिस इज नेगेटिव नम्बर। तो नेगेटिव एवं जिरो जदि को दे तो तब से फैक्टोरियल करा जाए ना। तो से हीजे आगे थके कंडिशन चेक कर नहीं दिस इज जिरो भैल्यू दिस इज नेगेटिव नम्बर। तो एरक फैक्टोरियल नम्बर बेर करते आलदा किछु अप्रोचो आछे जार साथे फैक्टोरियल नम्बर देखते पारी। तो सेटा तुम्हारा गूगले सार्च कर देखे निबे जे आलदा किभावे उपाय फैक्टोरियल बेर करते पारी। तो किछु किछु अप्रोच सेखाने आछे। तो एई भिडियोते एतटुकुई। भिडियोते जदि कोनो असुविधा थाके अवश्यई कमेंट सेक्शने जानाबे। आर भिडियोटा भालो लागले लाइक शेयर सबसक्राइब करबे। देखा होच्छे परेर भिडियोते।